প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোর কদমে ভোটের প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ। রবিবার হরিহরপাড়ার বিধানসভার বিভিন্ন এলাকার দোকানে দোকানে ভোটের প্রচার করলেন নিয়ামত শেখ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। এদিন চায়ের আড্ডায় গিয়ে ভোটের প্রচার করেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নিয়ামত শেখ প্রচারে খামতি রাখছে না। গুটি গুটি পায়ে বিভিন্ন এলাকায় সকাল থেকেই রাত্রি অবধি প্রচার চলছে। তার মধ্যে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে প্রার্থী নিয়ামত শেখকে চায়ের আড্ডায় ভোট প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আমার এই ভিডিও মোড়ের আমার এই চায়ের মালিক, যে দোকানের মালিক, সে আমার খুব পরিচিতি। বহুদিন ধরে আমি প্রায় 20 বছর ধরে এই হরিহরপাড়ার মানুষের সঙ্গে আমি আছি। এই মানুষ আমাকে জোর করে বললে চা আমার কাছে আশীর্বাদ নিতে এসেছিলাম, চা খেতে হবে, চা না খেয়ে গেলে আশীর্বাদ দেবে না, ঠিক আছে। তা আমাকে বাধ্য হয়ে এই চা খাওয়ারই সময় আমি চা খেতে বসে গেলাম। কী চা খাচ্ছে? ঠিক আছে, এই তো যে চা সবাই খায় এখন, এখন গ্রিন টি, যেটা যেটা বামফ্রন্টের আমলে এই লালকে ভয় করতো, তো এখন সে আমলটা কাটিয়ে এখন লালকে মানুষ গ্রহণ করে লালই খায়। চায়ের আড্ডায় এগুলো তো আমার খুব দীর্ঘদিনের পরিচিত মানুষ। এই ঠিক সন্ধ্যাবেলাতে মানুষ চায়ের আড্ডাতে বেশি বসে একটু আনন্দ করে, একটা আনন্দ ভোগ করে। সারাদিন পরিশ্রম করার পর, এখানে ওখানে থাকার পর, বাড়িতে না থেকে চায়ের দোকানে বসে পাঁচজনের সঙ্গে গল্প গুজব আলোচনা, বন্ধু বান্ধব পরিচিতি সবার সঙ্গে একটা আলোচনা মাধ্যম দিয়ে একটা বেশ মজার একটা আড্ডা হয়, একটা গল্প হয়। এটা এটা আমাদের পশ্চিমবাংলার কালচার। এখানে আমরা জানি সব জায়গাতে এরকম একটা হয়। কফি হাউস আছে, চা হাউস, আমাদের চা হাউস এই রাস্তায়, তো আমাদের এই রাস্তাটাই আমাদের সবথেকে ভালো। তো এখানে মানুষ গল্প গুজব করে, এখানে কিছুক্ষণ 2-3 ঘন্টা আড্ডা মারে, তারপর বাড়ি চলে যায়। ওপর সাড়া পাচ্ছেন কেমন? তো সাড়া ইনশাল্লাহ ভালো সাড়া আছে। ভাড়া সাড়া ভালো থাকার কারণ হচ্ছে যে আমি এখানকার বিধায়ক, 5 বছর ধরে আছি, ওই এলাকার মানুষ জানে। 5 বছর আগে আমরা এই রাস্তা দিয়ে গিয়েছি যখন, এই পূর্ব রাস্তা দিয়ে বা পশ্চিম রাস্তা, এখান থেকে যে মোড়ে আছি মাছের বাজার থেকে বিডিও অফিস পর্যন্ত যে রাস্তা ছিল, যে বেহাল রাস্তা ছিল, সে রাস্তা এখন দেখতে পাচ্ছেন একটা ভালো একটা জায়গা হয়েছে। এখান থেকে আমাদের এই পূর্ব দিকে যেটা এর বসে আছি যে চায়ের দোকানে, পূর্ব দিকে একটা রাস্তা, সে রাস্তাগুলো এই পাড়ার ভিতর দিয়ে সে রাস্তাগুলো একটা উন্নয়ন হয়েছে, আমরা করেছি। দস্তুরপাড়া যাওয়ার যে রাস্তা প্রায় 2-3 কিলোমিটার, এই রাস্তাটাও আমি গত বছর করিয়েছিলাম। তো এখানকার কথা বলছি, গোটা ব্লকের কথা তো বাদ দিচ্ছি, এখন গোটা ব্লকেই উন্নয়ন হয়েছে। তবে যে জায়গায় বসে আছে সেই জায়গাটা একটা রাস্তাঘাট বিশেষ করে একটা বাজে জায়গায় ছিল, সেই রাস্তাগুলো আমরা এবার করেছি 5 বছরের মধ্যে। তো এটা একটা আনন্দের বিষয়। আমরা যেটা সব থেকে বেশি প্রয়োজন মানুষের রাস্তা, সেই রাস্তাটা থেকে আমরা আজকে অনেকটাই উদ্ধার পেয়েছি। রাস্তা হওয়াতে মানুষের সুবিধা, যেটা হওয়ার সেটা হচ্ছে। এটাই আমার ছিল প্রথম দফার আমার কাজ, এটাই আমার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং মানুষের কাছে আমি সেই ভালোবাসা নিয়ে আমি আছি, এবং মানুষ এতে রাস্তাঘাট হওয়াতে অনেক মানে খুশি। যেটা প্রয়োজন মানুষের সেটা প্রয়োজনটা মিটেছে, রাস্তা হওয়াতে প্রয়োজনটা মিটেছে। এনার্জির বিষয়টা সম্পূর্ণ আলাদা। সৎ ইচ্ছা থাকলে, সৎ মনোভাব থাকলে, কিছু ভালো কাজ করার ইচ্ছা থাকলে এনার্জি অটোমেটিকলি চলে আসে। ভগবান বলুন, আল্লাহ বলুন, আমরা তো মুসলিম, অতএব আমরা আল্লাহই বলি। আবার যারা অন্য সম্প্রদায় আছে তারা ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, বিভিন্নভাবেই সেই খোদাকেই ডাকা হয়। আমি
ক্লান্ত হই না, এক নম্বর কথা। আমার কাজ থাকলে, দায়িত্ব আমার থাকলে আমি দায়িত্ব পালনে আমি 100% করি। আমার দায়িত্বে ফাঁকিবাজি থাকে না, ফাঁকিবাজি করিও না, আর মিথ্যা কথাও বলি না, মিথ্যা প্রশ্রয় নিই না, কোনো মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না। যেটা আমি পারবো সেটাই আমি দরকার হলে আমি বলবো, তাছাড়া আমি বলবো না যে এই করে দেবো, ওই করে দেবো, এই করে দেবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। মিথ্যা প্রতিশ্রুতিতে নেই, আর আমার ক্লান্তি নেই। আমার যখন যতক্ষণ দায়িত্ব থাকবে কাজের, সে কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমার কোনো ক্লান্তি নেই। আমি এইভাবেই ছুটে এইভাবেই ছুটে বেড়াবো, আমার এনার্জি আমাকে আল্লাহ তাআলা দেয়। তো এরকম মানুষের পাশে থাকতে হয়, এটা আমার আজকে নির্বাচনে দাঁড়িয়েছে বলে না, আমার 18 বছর বয়স থেকে আমার এই কাজের ওপরে, সামাজিক কাজের ওপরে আমার একটা ইচ্ছা জাগে। সামাজিক কাজ হলে আমি সব আগে এই কাজটা করার চেষ্টা করি। আমার 18 বছর বয়স থেকেই মানুষের সঙ্গে আছি, সমাজের কল্যাণে, সমাজের মানুষের সঙ্গে থেকে সমাজকে আরও যাতে উন্নত হয়, মানুষের সঙ্গে থেকে মানুষের সমাজের কোনো সমস্যা হলে সেগুলো আমি আমার দায়িত্বের যতটা সম্ভব হয় আমি করি। তখন তো কোনো বিধায়কও ছিলাম না, কোনো রাজনীতি সঙ্গে আমরা কংগ্রেসের সঙ্গেই আমরা ছিলাম, তো তাতে আমরা তো বড় লিডার ছিলাম না, আমরা কর্মী হিসাবেই ছিলাম, কিন্তু মানুষের কাজ করেছি সে সময় থেকে, তাই অনেক পরিচিতি বেড়েছে আমার। বাড়তে 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 এই পর্যন্ত এখন হরিহরপাড়ার বিশেষ করে বিধায়ক এখানকার মানুষ আমাকে করছে। আমি নিজে বিধায়ক হতে পারিনি, পারবো না, কোনোদিনই পারবো না। এখানকার মানুষ যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নেবে, মন থেকে দিল থেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত আমি বিধায়ক হতে পারবো না। এখানকার মানুষ সিদ্ধান্ত নেবে, যদি বিশ্বাস করে মন থেকে সিদ্ধান্ত নেয় তাহলে আমাকে সে নির্বাচনের দিনে আশীর্বাদ দোয়া করবে, ভোটটা দেবে, আমি নির্বাচিত হব। আমি নির্বাচিত মানুষের দোয়ায়, মানুষের আশীর্বাদে আমি নির্বাচিত হব, তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি 5 বছর আমি যদি বেঁচে থাকি আমি ইনশাল্লাহ এই মানুষের কাজে আমি ব্যস্ত হব, আমি ব্যবহার হব, আমার এটাই উদ্দেশ্য। আমি কোনো নিজস্ব কোনো ব্যবসা ট্যাবসা আমি আর দেখি না, আমি খালি মানুষের কাজের জন্যে সকাল থেকে 24 ঘন্টার মধ্যে হয়তো সন্ধ্যার 10টার পর থেকে 2-4 ঘন্টা যে নিদ্রায় থাকি, সবাই থাকে, আমরা কেন সবাই থাকে, সেটাই করি, বাকিটা মানুষের সেবা করার জন্য, এটা আমার কর্তব্য, এটা আমি কাজ করি। আমি কর্তব্যকে অবহেলা করি না, কর্তব্যকে এড়িয়ে চলার চেষ্টা করি না, প্রত্যেকটা মানুষের কাজ করার চেষ্টা করি আমি। আমরা জেনে নিলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখের কাছে চায়ের আড্ডায় ভোট প্রচার কিভাবে সারছেন। হরিহরপাড় থেকে রাকিবুল ইসলাম, TV24 বাংলা। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বাটেন তুমি আমি মিলে মিশে একসা ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন চিনশার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনুজাজ 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 একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে গোড়াবাজার বহরমপুর।